আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আফরোজ সাথী, পেশায় পুষ্টিবিদ। আজকে কথা বলবো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রোগীদের নিয়ে। চলছে রমজান মাস, এই পুরো রমজান মাস জুড়ে যদিও আমাদের সংযম করার কথা, তবুও বাঙালি রসনাপ্রেমী হিসেবে আমরা পুরো মাসটি জুড়েই অনেক চটকদার মশলাদার গুরুপাক খাবার খেয়ে থাকি। পরিবারে যখন একজন কনস্টিপেশন রোগী থাকেন তখন তারও কিন্তু সবার সাথে সেই ধরনের খাবার খাওয়া হয়েই যায়। আজকের ভিডিওটি তাদের জন্যই যারা কনস্টিপেশনে আক্রান্ত অথচ বুঝতে পারছেন না আপনারা ইফতার এবং সেহরিতে কি খাবেন। ইফতারে সচরাচর আমরা যে কাজটি করি, একটা শরবত রাখি। শরবতটা হতে পারে ফ্রুট জুস অথবা হতে পারে লেবুর শরবত। কিন্তু যারা কনস্টিপেশনে ভুগছেন তাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে অতিরিক্ত আঁশ অথবা ফাইবার। তো আঁশ এবং ফাইবার যুক্ত করার জন্য আপনি আপনার শরবতে তোকমাদানা, ইসুবগুল, চিয়া সিডস, এই টাইপের যেগুলো ফাইবার কন্টেইনিং প্রোডাক্ট আছে সেগুলো দিতে পারেন। এগুলো মিক্স করে নিলে আপনি কিন্তু শরবতটাও এনজয় করতে পারলেন, পাশাপাশি ফাইবারটাও আপনার চলে এলো। এর সাথে আপনি ছোলা খেতে পারেন। ছোলাটা কিন্তু খুব ভালো ফাইবার কন্টেইনিং ফুড। যারা ছোলা খান তারা ছোলাটা সেদ্ধ ছোলা অথবা হচ্ছে কাঁচা ছোলা, যেটা ভিজিয়ে রেখে স্প্রাউটেড করি আমরা, সেরকম করে খেলে বেশি ভালো হয়। তো তারপরেও যদি রান্না করা ছোলা খেতে চান সেক্ষেত্রে তেল এবং মশলার ব্যবহারের ক্ষেত্রে একটু বেশি জোর দিতে হবে, যাতে খুব বেশি ভাজা ভুনা না হয়ে যায়। সেই ছোলার সাথে বেশি পরিমাণে লেবু, শসা, টমেটো এগুলো দিয়ে সালাদ করে নিতে পারেন। তাহলেও কিন্তু আপনাদের যে ফাইবারের প্রয়োজন সেটা এখান থেকে চলে আসবে। অথবা খাওয়া যেতে পারে টক দই সাথে চিড়া এবং কলা। এটি কিন্তু কনস্টিপেশন রোগীদের জন্য খুব ভালো খাবার। এছাড়া ওটসের খিচুড়ি করে খাওয়া যেতে পারে, অথবা ওটসটাকে মিল্ক ওটস আকারেও সাথে ফ্রুটস দিয়ে একটা ফ্রুটি মিল টাইপের করেও খাওয়া যেতে পারে। সেক্ষেত্রে ফাইবারটা আপনি ভালো পাবেন। সো কনস্টিপেশনে এটা আপনার জন্য হেল্পফুল হবে। আমি খুব বিশেষ করে বলবো যারা কনস্টিপেশনে ভুগছেন তারা যদি খুব বেশি ডুবো তেলে ভাজা খাবার, যেমন হচ্ছে আলুর চপ, পেঁয়াজি, বেগুনি এই টাইপের খাবার খান, সেগুলো কিন্তু আপনাদের অবস্থার অবনতি ঘটাবে। তাই বারে বারে বলছি, ইফতারটি আপনি স্বাস্থ্যসম্মতভাবে করলেই কিন্তু সম্পূর্ণ মাস জুড়ে রোজাটা আপনি আরামে রাখতে পারবেন। এরপরে আসছি সেহরিতে। আসলে রোজার মাসে আমাদের খাদ্যাভ্যাস, জীবনাভ্যাস সব কিছুই একটা বড় ধরনের পরিবর্তন আসে। আমাদের রাতে ঘুমানো, সকালে ওঠা সব কিছুই একটা অন্য নিয়মে চলে আসে। সেই কারণে অনেকেই দেখা যায় সেহরিতে খুব লিমিটেড খাবার, অথবা অনেকে সেহরিটা স্কিপ করেন। এই কাজটি কিন্তু ভুলেও করা যাবে না যারা কনস্টিপেশনে আক্রান্ত আছেন। সেহরি স্কিপ না করে সেহরিতে যে বিষয়টি মাথায় রাখতে হবে, ইজি ডাইজেস্টেবল এবং এমন ধরনের খাবারগুলো আপনি রাখবেন যেটা আপনাকে সারাদিন সুস্থ রাখতে এবং আপনার যে সমস্যাটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য সেই বিষয়টি থেকে আপনাকে ভালো রাখবে বা দূরে রাখবে। সেহরিতে অনেকেই শাক বা সবজি একটু অ্যাভয়েড করেন। শাকের ক্ষেত্রে আমি বলবো অনেকের অ্যাসিডিটি হয় বলে শাকটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু সবজি, সহজ পাচ্য সবজি যেগুলো আছে সেগুলো কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না। কম তেল মশলা দিয়ে রান্না করা মিক্সড ভেজিটেবল আপনার খাবারে অবশ্যই আপনি রাখবেন। সাথে আপনি ডাল রাখতে পারেন, দুই তিন রকমের মিক্সড ডাল হলে বেশি ভালো হয়। মুরগির বা মাংসের পরিবর্তে যদি মাছটা রাখা যায় সেটি আরও বেশি ভালো কার্যকর হবে, কেননা কনস্টিপেশন রোগীদের ক্ষেত্রে দেখা গেছে যে মাংস বা ফ্লেশ যেগুলো সেগুলো কনস্টিপেশনকে অ্যাগ্রেভেট করে। সেক্ষেত্রে আমি বলবো হতে পারে মাছ আপনার জন্য ভালো একটি উপকরণ। ডিম রাখা যেতে পারে। এখন আসি দুধ ভাতের ক্ষেত্রে। অনেকেই দুধ ভাত পছন্দ করেন, কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যাদের দুধে অ্যালার্জি আছে বা দুধ অনেকের জন্য কনস্টিপেশন ক্রিয়েট করে, দুধের কেজিন অথবা দুধের যে হুয়ে প্রোটিনটা আছে দুটোই অ্যালার্জিক কন্ডিশনের কারণে কনস্টিপেশন হতে পারে। আপনি যদি আগে থেকেই জেনে থাকেন যে দুধে আপনার অ্যালার্জি হয় বা কনস্টিপেশন বাড়ে, সেক্ষেত্রে দুধটি অ্যাভয়েড করা বুদ্ধিমানের কাজ হবে। সেক্ষেত্রে আপনি টক দই ব্যবহার করতে পারেন। টক দইয়ের সাথে কলা অথবা টক দইয়ের সাথে সামান্য খেজুর মিক্স করে আপনি পছন্দ মতো চিড়া অথবা ওটস বা ভাতের সাথে মিক্স করে খেতে পারেন। এভাবে যদি আপনি আপনার ইফতার এবং সেহরিটি সাজান তাহলে কনস্টিপেশন আপনাকে খুব বেশি কষ্ট দেবে না। রোজার মাসে আপনি সুস্থ স্বাভাবিকভাবে আপনার রোজা কন্টিনিউ করতে পারবেন। আশা করি আপনাদের উপকারে আসবে।